হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও ফিরে আসলাম অনেক মজার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে, আর তা হলো এগ ফিঙ্গার্স। আর আপনি যদি এভাবে এগ ফিঙ্গার্সগুলো তৈরি করেন তাহলে দেখবেন এটা কতটা টেস্টি হয়। তাহলে ভিউয়ার্স চলুন শুরু করা যাক। এখন আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি করে কেটে, অবশ্যই এভাবে করে পাতলা পাতলা করে কেটে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া, স্বাদমতো লবণ, আর এই সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 6টা ডিম। ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই ডিমগুলোকে ভাপে সিদ্ধ করে নিতে হবে, এর জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর তার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে বাটির তলায় এভাবে করে একটু মাখিয়ে নিতে হবে। এতে করে আমরা যখন ভাপা ডিমটা বের করব তখন খুব সহজে উঠে আসবে। এখন যে মিশ্রণটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, এখন বাটিটা ঢাকনা বন্ধ করে দিতে হবে আর চুলায় বসিয়ে দিতে হবে প্রায় 20 মিনিটের জন্য। আর বাটির তলার থেকে সামান্য একটু উপরে পানিটা থাকবে, যদি পানি কমে যায় তাহলে মাঝে মাঝে একটু পানি দিয়ে নিতে হবে। প্রায় 20 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। এখন এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিম 2টাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা দিয়ে একটা মিশ্রণ তৈরি হবে, তো এখানে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিতে হবে, তো আমি অল্প অল্প করে দিয়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। আমারটা দেখতে কেমন হয়েছে আপনারা একটু দেখেই বুঝতে পারছেন। এখন আমি সেই ডিমটাকে বের করে নিয়ে আসছি। ওয়া, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এখন একটা চামচের সাহায্যে এর সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন এই ভাপা ডিমটাকে এভাবে করে পিস পিস করে কেটে নিতে হবে। একটু পাতলা পাতলা করে কাটতে হবে, এগুলোকেও আমি আরো একটু পাতলা করে কেটে নিচ্ছি। এগুলোর মাঝ বরাবর একটু এভাবে করে পাতলা করে নিতে হবে। একইভাবে সবগুলোকে আমি আরো কিছুটা টুকরো করে নিচ্ছি। এখন এখান থেকে একটা নিয়ে আমি সেই ডিম ময়দার মিশ্রণে এভাবে করে একটু গড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে যতদূর সম্ভব কম করে ফেলতে হবে, তারপর এটাকে এভাবে করে একটু বেড ক্যাম্পসের সাহায্যে গড়িয়ে নিতে হবে। আপনাদের কাছে বেড ক্যাম্পস না থাকলে শুকনো যে টোস্ট আছে সেগুলোকে গুঁড়া করে এভাবে করে বেড ক্যাম্পস তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলোকে আমি এভাবে গড়িয়ে নিচ্ছি।
আমার সবগুলো এগ ফিঙ্গার্স এভাবে গড়ে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি সেই এগ ফিঙ্গার্সগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে এভাবে করে একটু উল্টায় দিতে হবে, এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, কারণ এগুলো ভাজতে অনেক কম সময় লাগে। কিছুক্ষণের মধ্যে যখন এরকম কালার চলে আসবে তখন সবগুলোকে উঠায় নিতে হবে। একই পদ্ধতিতে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। তাহলে ভিউয়ার্স দেখলেন তো কত সহজে এই মজার রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন অন করতে বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন।